না, সে সুযোগ আর দেব না। আফতাব চৌধুরী জীবনে প্রথম আমার কথার উপরে কথা বলার সুযোগ পেয়েছে, সমস্ত লোকজনের সামনে আমার মুখে চুনকালি দিয়েছে, ওর মেয়েকে লেলিয়ে দিয়েছে আমার ছেলের পিছু, ছেলেটার মাথা নষ্ট করে দিয়েছে। ওই আফতাবকে আমি ছাড়ব না। চাচু কি বলছে? ঠিকই বলেছে, মিলি ভালোবাসত মাসুদকে। তার মানে মিলির পেটে কার বাচ্চা? মাসুদের। তার মানে প্রেম যখন মাসুদের সঙ্গে হয়েছে, বাচ্চাও তখন মাসুদের। কিন্তু মেয়েটি চালাক বলে ওই ব্যাকুব জামাইকে ফাঁসিয়েছে। বাহ ইমরান, বাহ! নিজের অজান্তি তোমরা আমাকে চৌধুরীর উপরে কথা বলার সুযোগ করে দিয়েছ, চরম প্রতিশোধ নেবার সুযোগ করে দিয়েছ। বিয়ের আগেই যে মেয়ে অবৈধভাবে গর্ভবতী, তার বাবার আবার ইজ্জতের বড়ায়। তুমি কি করতে চাও? বিয়ের আসরে ভরা মজলিশে আমি ওই চৌধুরী বাড়ির মান ইজ্জত ধুলোয় মিশিয়ে দেব। কিন্তু তোমাদের কাজ হবে আমার বাড়িতে লোকজন নিয়ে মাসুদকে পাহারা দেয়া। আমি কোনো রিস্ক নিতে চাই না। যতক্ষণ না মিলির সাথে ফরাদের বিয়ে হয়ে যাচ্ছে, ততক্ষণ মাসুদ যেন বাড়ির বাইরে যেতে না পারে। নো প্রবলেম আঙ্কেল, আপনি শুধু রমজানকে আমাদের সাথে দিন, পৃথিবীর কোন শক্তি মাসুদকে ওই দিন এ বাড়ি থেকে বের করতে পারবে না। আফতাব চৌধুরী, কুস্তির মাঠে যে অপমান তুমি আমাকে করেছ, তা আমি কড়ায় কন্ডায় উসুল করে নেব। কে ফুসুর ফুসুর হচ্ছে? একদম গুলি করে মারব। ভয় পেয়ে গেলে? তাড়াতাড়ি পোশাক পরে তৈরি হয়ে এসো, বাইরে সবাই অপেক্ষা করছে। ডোন্ট ওয়ারি, আইল বি ব্যাক, ওকে? আরে বন্ধু, তুমি যথেষ্ট মজনু সেজে থেকেছ, আর নয়। আরে বন্ধু, আমার বাড়িতে কি মনে করে? তোমাকে মিলির কাছে নিয়ে যেতে এসেছি। তুমি তুমি মিলিকে চিনাও? চিনি। না না, ওই ডাইনির নাম তুমি আমার সামনে নেবে না। আমাকে ধোকা দিয়ে ও বিয়ে করেছে অন্য আরেকজনকে, ধ্বংস করে দিয়েছে আমার জীবন। না মাসুদ, না। তুমি যখন ঢাকা থেকে চলে এলে, তখন মিলি দিশেহারা হয়ে পড়েছিল। সে না জানতো তোমার ঠিকানা, না জানতো তোমার বাবার নাম, আর তুমিও জানতে না যে তোমাদের ভালোবাসার ফসল তখন তার গর্ভে। সে সন্তানের পরিচয় দিতে পারবে না জেনে ও যখন আত্মহত্যা করতে যায়, তখন আমি তাকে বাঁচাই। তার পরিবারের মান সম্মান বাঁচানোর জন্য আমি এখন পর্যন্ত মিলির নকল স্বামী হিসাবে অভিনয় করে যাচ্ছি। আসলে আমি যাকে ভালোবাসি সে ওই মিলির ছোট বোন সিঁড়ি। কি বলছো বন্ধু? হ্যাঁ, তোমার মিলি তোমারই ছিল, তোমারই আছে। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি, কিন্তু ওকে চিরদিনের জন্য পেতে হলে তোমাকে আমার সঙ্গে যেতে হবে। আজকেই মিলিকে তোমার বিয়ে করতে হবে। কিন্তু বাবা, সব বাধা আমাদের অতিক্রম করতেই হবে বন্ধু, নয়তো তুমিও মিলিকে হারাবে, আমি হারাবো সিঁড়িকে। ঠিক বলেছো বন্ধু, চলো চলো চলো। কোথায় যাচ্ছ? কামরান চাচা, সরে যান, আজ আমাকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। কথাটা ভুল, তোকে আজ কেউ এ বাড়ির চার দেয়ালের ভেতর থেকে বের করতে পারবে না। ইমরান, তোরা ভুলে গেছিস, সত্যিকারের প্রেমিক কোনো হুমকিকে ভয় পায় না। আমি চাইলে কি করতে পারি তার প্রমাণ রমজানের মুখে এখনো আছে। সরে যা আমার সামনে থেকে। সেদিন রমজান ছিল একা, আর আজ এমন অনেক রমজান তোকে বাধা দেবে। না ইমরান, আজ আমাকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না, সরে যা। তোমার বাবার আদেশ, তুমি এ বাড়ি থেকে বের হবে না।
প্রেমের উপর কোনো জবরদস্তি চলে না। মাসুদকে আজ আমি নিয়ে যাবই।